বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমাদের মেচেতার দাগগুলো যাবে, আর হচ্ছে ব্রোনের যে কালো দাগ ওগুলো কিভাবে যাবে, সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। দেখো, আমি একটি লাউয়ের টুকরো নিয়েছি। এই লাউটার মাঝখান থেকে আপনারা নিয়ে গেটার দিয়ে কি তোমরা লাউয়ের এই নরম অংশটা নেবে, নিয়ে সেটা গেটার দিয়েও ঘষতে পারো, কি হচ্ছে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। আর একটা নিতে হবে গাজর। আমি গাজর নিয়েছি, আর হচ্ছে অল্প লেবু আমার লাগবে এখানে, অল্প গাজরের রস, আর হচ্ছে ওই লাউয়ের রস। আমি এখানে নিয়েছি লাউয়ের রস, আর এখানে গাজরের রস, আর অ্যাড করছি এই লেবুর রস। এটা ভীষণ ভালো, এক সপ্তাহ যদি তোমরা করো দাগ একদম চলে যাবে, মেচেতার দাগও চলে যাবে, আবার ব্রণের দাগও চলে যাবে, কালো স্পট। লেবু তো ভীষণ ভালো, তোমরা লেবু দিবে অল্প লেবুর রস, আর হচ্ছে গাজরের রস দেবে অল্প, আর হচ্ছে লাউয়ের রস দেবে অল্প, দিয়ে এটা তিনটা মিক্সড করতে হবে। মিক্স করে এটা এইভাবে লাগাতে হবে। যেদিকে দাগ আছে সেদিকে সারা মুখেও দিতে পারো, কোনো ব্যাপার না, চোখের কালো দাগগুলো যে এদিকেও দিতে পারো। এটা দিয়ে ধুতে হবে না, যখন তখন দিতে পারো, এটা সময় নেই, দুপুরেও দিতে পারো, রাত্রেও দিতে পারো, শোয়ার আগেও দিতে পারো। এটা ভীষণ ভালো, কালো দাগ একদম চলে আসবে, গ্লো চলে আসবে মুখে, কালো দাগ একদম চলে যাবে, কালো দাগ একদম চলে যাবে, হ্যাঁ, আর মুখে পুরো গ্লো চলে আসবে। তোমরা এটা করে দেখো, ভীষণ উপকার পাবে। আমি এটা করি, এভাবে দেবে, 5 মিনিট ঘষবে, একটু ঘষে ছেড়ে দেবে, এইভাবে 1 ঘন্টা থাকবে, কি মুখ ধুতেও পারো নাও ধুতে পারো, এটাতে কোনো ব্যাপার না। ঠিক আছে বন্ধুরা, আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, বাই। তোর এই ভোতাইটা উঠছে।